ঋতু পরিবর্তনের ফলে পটুয়াখালীতে বাড়ছে শিশুদের ঠান্ডা জনিত রোগ। এতে আক্রান্ত হয়ে গত 3 সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে 363 শিশু। জেলার সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী রয়েছে, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন সরনা। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে দেখা দিয়েছে শিশুদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগ। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের 40টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে 120 শিশু। এক বেডে সেবা নিচ্ছে 2 থেকে 4 জন শিশু। গরমের জন্য শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, আবার এই গাদাগাদি অনেক জনগণ আসতেছে, মা বাবা আত্মীয় স্বজন অনেকে আইসে ভিড় করতেছে। একটা বেডে 3 জন 4 জন রোগী দেয়, আমরা আসি সুস্থতার জন্য, কিন্তু সুস্থতা আমরা পাই না। রোগী বেশি, মানে বেড কম, দেখা গেছে মানে 2 জন 3 জন করে থাকা যাচ্ছে, মানে এই সমস্যাটা। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু বিশেষজ্ঞ না থাকায় চাপ পড়েছে 250 শয্যা হাসপাতালে। পার্শ্ববর্তী জেলা বরগুনা, আমতলি ও বেতাগী উপজেলার অনেক রোগীও এখানে আসছে। জায়গার সংকটের কারণেই তো এক একটা বেডে 3টা করে বাচ্চা দেওয়া হয়। বেশি বাড়াইয়া বেড বানাই দিলে তাহলে মনে করেন ভালো করে থাকতে পারতো রোগী নিয়ে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই চিকিৎসক। আমাদের এখানে বেড সংখ্যার চেয়ে 3 গুণ রোগী বেশি। যেমন আমাদের প্রিভিয়াস রোগী ছিল 113 এবং সকাল থেকে আরও 6-7 জন রোগী অলরেডি অ্যাডমিটেড হয়েছে। তবে আমরা এখন বেশি দেখতে পাচ্ছি বাচ্চাদের শ্বাসতন্ত্রের প্রদাহ, মানে শ্বাসকষ্ট, কাশি, জ্বর। অতিরিক্ত 40 বেড, আমাদের রোগী বর্তমানে আছে 120 জন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বেডে 3 থেকে 4 জন বাবু রেখে সেবা দিচ্ছি। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। আমাদের 500 বেডের যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটা এখনো আমরা চালু করতে পারি নাই। তাই সেই 250 শয্যার মধ্যে আমাদের শিশু রোগীদের জন্য 40টি বেড নির্ধারিত, কিন্তু আমাদের বছরের অধিকাংশ সময় বেডের চেয়ে রোগী বেশি থাকে, যেটা বর্তমানে প্রায় 3 গুণ। এ সময় শিশুদের বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারমিন সরনা, মোহনা সংবাদ।